সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন জনপ্রিয় বাউল শিল্পী রহমান পাগল হাসান তাকে বহনকারী চালকের সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে অটোরিকশায় করে ছাতকের বাড়িতে ফিরছিলেন বাউল শিল্পী পাগল হাসান সহ পাঁচ যাত্রী সুরমা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাটিকে চাপা দেয় ঘটনাস্থলেই মারা যান পাগল হাসান ও সিএনজি চালক ছাত্তার মিয়া সিএনজির আরো তিন যাত্রী আহত হন তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান আসমানে যায়নারে বন্ধু ধরতে পারব না তোমায় জীবন সহ পাঁচ শতাধিক গান লিখেছেন তার গাওয়া গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়